হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মিশিং চেস্ট। আশা করি সবাই ভালো আছেন আপনারা। তানিয়া দি, তোমার শাড়ি পেলাম, নকশি গাঁথা। আজকে যে কি আনন্দ হচ্ছে আমি কি বলবো আপনাদের। অনেক দিন ধরে মা বাবা কিছু জিনিস কিনে রেখেছিল আমাদের জন্য, এখানে পাঠাবে বলে। কত তারিখ আজকে, বোধহয় কত তারিখ, তো বাবা মা পোস্ট করেছিল আজ থেকে হয়তো 11 দিন কি 12 দিন আগে। তো আজকে জিনিসগুলো এসে পৌঁছেছে, আমি ডেফিনেটলি দেখাবো আপনাদেরকে যখন এই বক্সগুলো খুলবো যে বক্সের ভেতরে কি পাঠিয়েছে। এখন তাহলে সেদিন যে বক্সগুলো এসেছিল, মানে আমি বলেছিলাম যে বাড়ি থেকে, ইন্ডিয়া থেকে মা বাবা পাঠিয়েছে কিছু জিনিস বাই পোস্ট, ইন্ডিয়া পোস্টে। তো সেই বক্সগুলো এখন ওপেন করব। আমি বলেছিলাম আপনাদের যে বক্সগুলোতে কি কি আছে, সবটা যদিও না দেখাতে পারি, কিছুটা হয়তো আমি এখন ওপেন করে আর নিজেও দেখবো যে কি কি আছে, কিছু কিছু আমি জানি। তো চলুন তাহলে এখন বক্সটা ওপেন করি। এই যে বক্সগুলো অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি সেই সেদিন থেকেই। আগে তো এখানটা নিয়ে আসি। একটু ভারী, বাবা প্যাক করেছে একেবারে যাতে কেউ না খুলতে পারে। এইভাবে কেটে দেবো এখানটা দিয়ে, দেখো আমি যেখান থেকে পাচ্ছি সেখান থেকে কেটে দিচ্ছি। হ্যাঁ, কাটো না পাতি, আগে ব্যাগটা তো কাটো, ভেতরে তো বক্স আছে মনে হয়। কবে থেকে পড়ে আছে, সময়ই হয়ে ওঠে না। সময় ওঠে নাকি, পেস কন্ট্রোল করে মনে বলে তো তাই জন্য। এই হলো গিয়ে বহু প্রতীক্ষিত জিনিস। কত জামা কাপড় পেয়ে গেল, এখানে মা আমার কিছু, এটা মায়ের দেওয়া পুজোর শাড়ি, এগুলো এখন সব বার করে বার করে যদি আমি দেখাতে যাই তাহলে অনেক সময় যাবে। তা আমি সবগুলো না হলেও কিছু কিছু আপনাদেরকে দেখাচ্ছি বার করে। এখানে কিছু বাড়িতে পড়ার পা মা কিনে পাঠিয়েছে, মানে থ্রি কোয়ার্টার প্যান্ট আর কি, যেগুলো ঘরে রেগুলার ইউজের জন্য পরা। আর এইগুলো হচ্ছে, এটা কি সে তো জানি না, এগুলো তো আমরাই অর্ডার দিয়েছিলাম। ও, এগুলো না আমি ইনস্টাগ্রাম থেকে দেখে একজনের থেকে কিনেছিলাম, কতদিন পরে পেলাম এগুলো। এসে গেল, কাজীটা দাও, এটা কি আছে দেখি। তোমার জন্য তো কিচ্ছু পাঠায়নি, কি হবে, কিচ্ছু নেই। হ্যাঁ,
উম্বা পাঠিয়েছে তো এগুলো? ও আচ্ছা, এগুলো হচ্ছে গিয়ে সেই খোপায় লাগাবার জন্য সব ফুল টুল। তার মানে এটাতে ফুল যদি খোপার হয় তাহলে এটাই কি আছে আমি বুঝতে পারছি। এটা আছে হচ্ছে একটা ওই খোপা বানের যে ফুলগুলো লাগিয়ে খোপা মানে খোপার করার পরে এক ধরনের ফুল দিয়ে বেশ কি সুন্দর করে চুলটা ডিজাইন করে ফেলে না, সেই জিনিস আমি মাকে বলেছিলাম যে এখানে তো ওরকম দেখতে পাই না, তো সেই ফুলগুলো। এরকম করে করে পাঠিয়েছে যাতে এগুলো মুড়ে নষ্ট না হয়ে যায়। মামা তোর জিনিস একটা তোর জিনিস পাঠিয়েছে উম্বা, এই দেখ এটা তোর স্যান্ডো গেঞ্জি, ওর থেকে বড় হয়ে গেল বুঝি। আসলে এখানে হচ্ছে এই ধরনের ছোট ছোট স্যান্ডো গেঞ্জি গুলো পাওয়া যায় না এখানে, এই এই যে ও পড়ে আছে যেমন ওই ধরনের হাফ গেঞ্জি গুলো পাওয়া যায়, বাট এই স্যান্ডো গেঞ্জি গুলো ভালোই হয়েছে। গরম এখন তো এখানে খুব গরম, তা ওকে স্যান্ডেল পরাতে হচ্ছে, আর এই মাসটা এখন পুরোটাই গরম থাকবে, তো ওর স্যান্ডোগুলো ছোট হয়ে গেছে। এগুলো মা পাঠিয়ে দিয়েছে, এখানে আরো কত জিনিস। ওরে বাবারে মা, ওই জন্যই আমি ভাবছিলাম এত ওজনটা কি করে হয়ে গেল, আমি যে জিনিসগুলো পাঠাতে বলেছি। এখানে হচ্ছে গিয়ে দীপের ঘরে পড়ার একটা, ওয়াই আর ইউ দেয়ার, আই এম গেটিং সাম টয়েস, ইউ আর গেটিং সাম টয়েস। No, this is not the play. This time. This is not playtime. We have to sleep after some time. Tomorrow is school, right? So, এখানে আছে দীপের ঘরে পড়ার কিছু জিনিস মা পাঠিয়েছে, আর রনের ঘরে পড়ার কিছু জিনিস পাঠিয়েছে। এটা কিসের ক্যাটালগ রে বাবা? এবার হচ্ছে আগের বছর পুজোর সময় থেকে মায়ের কাছে এই পাঞ্জাবিগুলো কিনে মা রেখে দিয়েছিল। আমিও মাকে বলেছিলাম যে রনের আর দীপের সেম কালারের যদি পাঞ্জাবি পায় তাহলে কিনতে, তো আগের বছর পুজোর সময় বলেছিলাম, তারপর বা তখনই কিনে রেখেছিল, সেগুলো এবছর পুজোয় পড়তে পারবে। রনেরগুলো আমি জানি না যে ছোট হয়ে যাবে কি না, আই থিঙ্ক ছোট খুব একটা হবে না, কারণ মা একটু বড় বড় সাইজে আমি বলেছিলাম যে অনেকগুলো হয়ে গেছে, কোনটা কি হবে কে জানে। হ্যাঁ অন্যে তো দেখবো বলো। তো এখানে হচ্ছে গিয়ে সব পাঞ্জাবিগুলো দীপের রনের, আমি বলেছিলাম যে বাবা ছেলে বেশ একই কালারের পরবে, তাই জন্য মা গিয়ে দেখুন পাঠিয়েছে সেম কালারের দীপের আর রনের। রন পাঞ্জাবি ইন্ডিয়া কি ইন্ডিয়ান ড্রেস পাঞ্জাবি ইন্ডিয়ান ড্রেস তো গেঞ্জি পাঠিয়েছে এগুলো বোধ হয় ঘরে পড়ার দুদিন আগে এলে এগুলো পুরো বেরিয়ে যেতে। এটা রনের রনের ছোট ছোট আছে। রন দেখ উম্বা কত জামা পাঠিয়েছে রে ও বাবা, দেখ দেখ তোর যদি কদিন আগে এগুলো আসতো কেনা হতো না, তাহলে তুই যে এই যে গ্র্যান্ড ক্যানিয়ন বেড়াতে গেলি কত জামা বাবা কিনে নিয়ে এসেছিল আর কিনতাম না অত গুলো। বুঝতে পারছিস বোকা হাসি তোর। কাল এখানে কিছু আমার পুরনো জামা আছে যেগুলো আমি এবারে আসার সময় অনেক হয়ে যাচ্ছিল ওজন বলে আনতে পারিনি, তাই সেগুলোই কিছু বলেছিলাম পাঠাতে, সেগুলো পাঠিয়েছে পুরোনো কিছু জামা। তো এটা গেল এই বক্সটার জিনিসপত্র, এই এত জিনিসপত্র পাঠিয়েছে। এবার মানে আমার এবারে পুজোর শপিংও হয়ে গেল, পুজোর জিনিস আর থ্যাংকসগিভিং এ কিছু কিনতে হবে না। থ্যাংকসগিভিং এ তো তোমাকে আমি এই সব জিনিস কিনতে বলবো না, না থ্যাংকসগিভিং এবারে কিছু কেনা হবে না। থ্যাংকসগিভিং এ তো এখানে ব্র্যান্ডেড ব্যাগ, কাচিটা কোথায় গেল, এই যে ঢাকা পড়ে গেছে বলে।
আগেও একবার যখন নিউ জার্সিতে ছিলাম তখন একবার পাঠিয়েছিল, অনেক কম জিনিস পাঠিয়েছিল। তখন কিন্তু প্রথমবার পাঠাচ্ছিল, জানা ছিল না যে ঠিকঠাক আসবে, কি পৌঁছাবে কি পৌঁছাবে না। এবারে অনেক রিসার্চ করা হয়েছে কিসে আসবে কিসে আসবে না। হ্যাঁ, অনেক অনেক কিছু আমরা অনেকগুলো সাইট দেখেছিলাম যে কারা অনলাইন এইভাবে জিনিসপত্র পৌঁছে দেয়। ইনফ্যাক্ট আমরা যখন এখান থেকে লাস্টবার চলে গিয়েছিলাম তখনও আমাদের অনেক জিনিস আমরা প্রায় বোধ হয় দুটো বড় ট্রলির জিনিস, মানে 23 কেজির জিনিস আমরা জাহাজে করে পাঠিয়েছিলাম। আসলে থাকতে থাকতে তো জিনিস অনেক বেড়েই যায়, স্পেশালি জামা কাপড়। মামা তুমি কি করছো? ও প্লে করছে না, ও ইন্ডিয়ান ড্রেস দেখছে, বলছে যে আমি আমার কার্ডটা নিয়ে খেলছি আর ইন্ডিয়ান ড্রেস দেখছি। ইন্ডিয়া থেকে এসছে বলে নাকি ইন্ডিয়ান ড্রেস? They are watching India dress. They can't see. They can't move little bit. Oh, they can't move little bit. Okay, good. Very good. Your concept is good. মানে ও বলতে চাইছে যে ওদের ওরা তো জ্যান্ত জীবন্ত, দে আর নট লাইভলি, দ্যাটস ওয়াই দে কান্ট সি। জিনিসপত্র আসলে যে কি ভালো লাগে, কি যে ভালো লাগে মানে আমি এক্সপ্লেন করতে পারছি না আমার আনন্দটা, আমার খুশিটা। এই বক্সটার অবস্থা একটু ছাতু করে ফেলেছে, একটু ভারী আছে বলে। হ্যাঁ, এটা একটু ভারী বলে। এটার মধ্যে হচ্ছে গিয়ে আছে মামার ইয়ারবাডস গুলো কি করতে পাঠিয়েছে। তুমি বলেছিলে কানে প্রবলেম হচ্ছে, পাঠিয়ে দিয়েছে। এই দেখতে এখানে মা সেই বীজ পাঠিয়ে দিয়েছে কিছু। দেখুন আমি গাছ এখন বসাচ্ছি বলে মায়েরও খুব গাছ বাগান ফাগান ভালো লাগে, সেজন্য ফুল গাছ এখানে মা। আই থিঙ্ক এগুলো সাদা নয়নতারা, সাদা অপরাজিতার বীজ, আরও কিছু বীজ আছে ওখানে বুঝতে পারছি না। তারপরে হচ্ছে গিয়ে এখানে এগুলো হচ্ছে গিয়ে চাদর কিনে পাঠিয়েছে। আমি বলেছিলাম মাকে যে এখানে এরকম কটনের মানে পিওর কটনের চাদর এখানে কিনতে পাওয়া যায় না, এখানে যেই চাদরগুলো পাওয়া যায় সেটা একটু মিক্স কিছু, একটু হরহরে টাইপের হয়, কিন্তু কটনের চাদরে শুয়ে খুব আরাম বিছানার চাদর। আর হচ্ছে গিয়ে বড় বড় সাইজ, এখানে এত বড় বেডশিট পাওয়া খুব মুশকিল। মামা কিছু হারাস না যেন, এটা চার্জারটা। এগুলো হচ্ছে গিয়ে এটা বোধ হয় মা কিনে পাঠিয়েছে, এটা আমার ছিল না, এটা এটা নতুন পলা। আর এগুলো এখানে যেগুলো আছে এইসব চুড়ি, সিটি গোল্ডের চুড়ি, এগুলো এগুলো সব বাড়িতে রাখা ছিল। এই শাখাগুলো আমি এখান থেকে অনলাইন অর্ডার দিয়ে, ওফ বাবা রে দেখা যাচ্ছে না, পরে হলো দেখা যাচ্ছে। এই শাখাগুলো আমি এখানে থেকে অনলাইন ইউটিউবে একজনের থেকে দেখে অর্ডার দিয়েছিলাম তার কাছে, তা এই শাখাগুলো এসেছে ঠিকই আছে, ভাঙেনি। এখানেও আমি কিছু অনলাইন শপ করে মানে শপিং কিং করেছিলাম। এই কানের দুলগুলো হচ্ছে, এইগুলো সব আমি কিনেছিলাম, কিনে মায়ের অ্যাড্রেসে পাঠিয়েছিলাম। সেগুলো হ্যাঁ ড্রাম, সেগুলো প্লাস আমার কিছু পুরনো জুয়েলারি মামনির কাছে ছিল, মামনির কাছ থেকে গিয়ে লং প্রসিডিওর আর কি, সবই এখানে। জামা কাপড় এগুলো বোধ হয় রন বা ডিপের ইয়ে কি বলে পাঞ্জাবি প্যান্ট বা চুড়িদার পাতা,
এগুলো সব দীপের ঘরে পরার, এটা দীপের একটা পাঞ্জাবি, মোটামুটি যে জিনিসগুলো এখানে পাওয়া যায় না সেই জিনিস আনা। হ্যাঁ, যে জিনিসগুলো এখানে পাওয়া যায় না বেসিক্যালি এথনিক বলতে পারে, তা পাওয়া যায় না একেবারে নয়, এই টাইপের পাওয়া যায়, কোয়ালিটির পাওয়া যায়, কোয়ালিটি পাওয়া যায় না, মানে এত ভ্যারাইটি এখানে পাওয়া যায় না। এই যে এই জহর কোটগুলো, এগুলো হচ্ছে রনেরই, আগের বারে বলেছিলাম মাকে, মা দুটো কিনে রেখেছিল। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে কি আমার, এটা কোন শাড়িটা, আমি আমি নিজেই চিনতে পারছি না, উঠতে পারছি না যে কিস কোনটা কি, এটা মা নতুন দিয়েছে, এটা তোমার ছিল না তাই না? হ্যাঁ, এটা মা কিনেছে, মানে আমার পূজোর শাড়ি হয়ে গেল প্রায়। আর এখানেও কিছু শাড়ি আছে, যেই শাড়িগুলো হচ্ছে গিয়ে কিছু নতুন কিছু পুরনো। আর হ্যাঁ, যেটা মেইন, তানিয়াদি তোমার শাড়ি পেলাম, নকশি কাঁথা তানিয়াদির কাছ থেকে এই শাড়িটা আমি কিনেছিলাম, যখন পরবো আমি অবভিয়াসলি তানিয়াদিকে ছবি পাঠাবো। তো এই শাড়িটা আমি এতদিন পরে পেলাম, আগের বছর কিনেছিলাম তানিয়াদি থেকে নকশি কাঁথা, তো এই শাড়িটা আমি পেলাম এতদিন। এই গেল গিয়ে যেগুলো দেশ থেকে এসেছে সেগুলো সব জিনিস। এবার যেটা মেন আমার আপনাদেরকে বলার, সেটা হচ্ছে কি এই জিনিসগুলোতে, মানে এই দুটো বক্স মিলে টোটাল 20 কেজির জিনিসপত্র আছে। সেই 20 কেজি জিনিসের মানে পার কেজি 700 টাকা করে লেগেছে। তো 700 টাকা করে ইন্ডিয়া পোস্টে পার কেজি এগুলো আসতে লেগেছে, মানে এরকম একটা দাম পড়ে ইন্ডিয়া টু ইউএস, ইন্ডিয়া থেকে ইউএস এ আসার জন্য। তো এটা হচ্ছে কি মেন আমার বলার। আরো অনেক আরো কিছু কিছু আছে যারা এইভাবে, মনে হয় ইন্ডিয়া পোস্টের থেকে আর কম দামি কিছু হবে না, এরা ভালোই সার্ভিস দিয়েছে, খুব ভালো সার্ভিস দিচ্ছে। এক্স্যাক্টলি এই পয়েন্টটা মিস করে যাচ্ছিলাম, জাস্ট বোধহয় 10 থেকে 9-10 দিনে হয়ে গেছে। হ্যাঁ, 9-10 দিনে হয়ে গেছে, 7 তারিখ বা 17 তারিখ পোস্ট করেছিল, 26 বা 27 তারিখ পেয়ে গিয়েছিল। তো এই গেল কি আজকে আমার জিনিসপত্র, ফাইনালি খোলা হলো এতদিন পরে, ফাইনালি খোলা হলো। তো আলটিমেট মা খুব খুশি হবে, মা আমাকে রোজ জিজ্ঞেস করতো কি রে বক্সগুলো কি খুলবি না। আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে।